Cristiano Ronaldo. He is one of the most popular football players in the world. এবং তার প্রত্যেকটি স্কিল খুব পাওয়ারফুল এবং ইনক্রেডিবল হয়ে থাকে। এবং তার প্রত্যেকটি শুট খুব এক্সপ্লোসিভ হয়ে থাকে। फ्रेंड्स वेलकम बैक बी डी बॉयज यूट्यूब चैनल पर आप सभी को स्वागत करते हैं। तो आज के ए वीडियो ते आमी ट्रेनिंग करबो लाइक क्रिस्टियानो रोनाल्डो। হ্যালো, আম ক্রিস্টিয়ানো রোনালদো। আপনারা জানেন ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে একজন মাসুর ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আজকে আমি তার সবগুলো মানে কি যেগুলো তার স্কিল রয়েছে সেটা ডেভেলপ করার চেষ্টা করব। আর এই চ্যালেঞ্জটি করার জন্য আমার প্রয়োজন হবে কিছু প্লেয়ার, অর্থাৎ হচ্ছে আমার সে প্লেয়ার। আর এটাকে করার জন্য প্লেয়ারের সাথে সাথে দরকার হবে কিছু সামগ্রী, অর্থাৎ হচ্ছে কোনস, বুটস, সক্স অ্যান্ড আদার থিংস। এই চ্যালেঞ্জকে কমপ্লিট করার জন্য আমি দুইজন প্লেয়ারকে নিয়ে আসছি। তোমরা কি এক্সাইটেড? হ্যাঁ অবশ্যই। আর ইনি হচ্ছে আমার হেল্পার, আর ইনি হচ্ছে আমার স্পেশাল গোলকিপার। ইনি হচ্ছে আমার স্পেশাল গোলকিপার অন্য বিকাশ ত্রিপুরা, এটা হচ্ছে তনয় ত্রিপুরা। মাঠ হচ্ছে মারকানা স্টেডিয়াম, ব্রাজিলের মারকানা স্টেডিয়াম, যেটা ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলা হয়েছিল যে মারকানা স্টেডিয়ামে। আর আজকে আমি এই মাঠে চ্যালেঞ্জ করব রোনালদোর সাথে, অর্থাৎ রোনালদোর প্রত্যেকটা স্কিলকে আমি আজকে এখানে পূরণ করব, আর আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। আর আমি এই চ্যালেঞ্জকে তিনটা পার্টে ভাগ করেছি। নাম্বার ওয়ান ফিজিক্যাল এক্সারসাইজ, এবং টু হচ্ছে ফুটসাল ওয়ার্কআউট, এবং থ্রি ট্রাই টু স্কোর। জানি না আমি চ্যালেঞ্জটি পূরণ করতে পারবো কিনা, কিন্তু আমার মনে হচ্ছে আমি চ্যালেঞ্জটি পূরণ করতে পারবো, কারণ যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে আমার একজন আইডল। বেসিক্যালি এটাকে করতে আমার খুব টাফ মনে হচ্ছে, বাট করতেই তো হবেই। আর ঠিক এখান থেকে আমার মিশন শুরু হলো। একে একে আমি পুশ আপ সহ নানা রকম যা করার করে নিলাম, আর এটা করতে করতে আমার ক্লান্তি বোধ হলো। অ্যান্ড মিশন ডান। বাস্তবে একটা স্কিলকে ডেভেলপ করার জন্য মানুষের অনেক সময় লাগে, বাট আমার কাছে রয়েছে মাত্র 24 ঘন্টা। তবে কি আমি সেটা ডেভেলপ করতে পারবো? আর বলতে গেলে রোনালদোর কাছে ট্রেনিং করার জন্য নানা রকম ইকুইপমেন্ট এবং ফেসিলিটিস রয়েছে, বাট আমার কাছে শুধু পাহাড় আর পাহাড়। যেহেতু বড় বড় কথা তো বলে ফেলেছি, তো এখন বড় বড় কাজ করে দেখাতে হবে। তার মানে হচ্ছে আমাকে নেক্সট রাউন্ডে যেতে হবে। এবার হবে রোনালদোর বাইসাইকেল কিক। ও